সো হে হ্যালো গাইস, আমি জানি তোমরা নেক্সট ওয়েব এন্ড রয়্যাল আমাদের গেমের ভিতরে কি দেখতে পারবে সেটা তোমরা জানো না, তাই এই ভিডিওতে প্রেস করেছো। আর গাইস, নেক্সট ওয়েব এন্ড রয়্যাল তোমরা আমাদের গেমের ভিতরে কি দেখতে পারবে এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। তার আগে গাইস, ফ্রি ফায়ারের নতুন কিছু ইভেন্ট আসতে চলেছে, কি কি ইভেন্ট তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পারবে, কি কি প্রাইস তোমরা পাবে, সবকিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। সো বনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। সো গাইস, যদি তোমাদেরকে বলি মিস্টিক্যাল মাস্টার ইনকিউবেটর গোল্ডেন জেড ইনকিউবেটরে যদি তোমরা 50% ডিসকাউন্ট দেখতে পাও, তোমাদের রিয়াকশনটা কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইয়ার তোমরা কমেন্ট করতে লজ্জা পাও নাকি? কমেন্ট করো তো, অবশ্যই কমেন্টে জানিও। গাইস, এটা কিন্তু কনফার্ম, তোমরা মিস্টিক্যাল মাস্টার ইনকিউবেটরে 50% ডিসকাউন্ট দেখতে পাবে। আর গাইস, কনফার্ম ডেট 26শে জানুয়ারি, আমাদের রিপাবলিক ডেতে কিন্তু তোমরা 50% ডিসকাউন্ট এই ইনকিউবেটরের উপর দেখতে পাবে। সো সবার প্রথমে গাইস, তোমরা জানো ফ্রি ফায়ার প্রো লিগ ড্রিম টিমের ফাইনাল কিন্তু 30 তারিখ আমাদের গেমের ভেতরে তোমরা দেখতে পারবে। আর গাইস, 30 তারিখ কিন্তু তোমরা এখানে রিডিম কোডও পাবে। সো রিডিম কোড নিয়ে নো চাপ, রিডিম কোড এসে গেলেই আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে বলে দেবো। সো তোমরা এখন যে প্রাইসগুলো দেখতে পাচ্ছ, 3 লাখ লাইভ ওয়াচিং কমপ্লিট হলে 3টে ডায়মন্ড রয়্যাল ভাউচার, 4 লাখ কমপ্লিট হলে একটা ফ্রক্সি পেটে স্কিন, আর 5 লাখ কমপ্লিট হলে তোমরা মাঝখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, ইমোট, ক্যারেক্টার, পেট আর গান স্কিন, এই 4টের মধ্যে তোমরা যে কোনো একখানা আইটেম নিতে পারবে 5 লাখ লাইভ ওয়াচিং কমপ্লিট হলে। আর এই 4টের মধ্যে যে কোনো একটা নিতে গেলে কিন্তু তোমাদের থেকে টোকেন চাই, বা টোকেনটা কিন্তু তোমরা রিডিম কোডের মাধ্যমেই পাবে। মানে গাইস, রিডিম কোড দিলে কিন্তু তোমরা 3টে ডায়মন্ড রয়্যাল ভাউচার, রক্সি পেটে স্কিন আর এখানা টোকেন পাবে। সো এখন গাইস, তোমাদেরকে যে ক্যালেন্ডারটা দেখাচ্ছে, গাইস ক্যালেন্ডারটা তোমাদের অনেক চেনা ভাই, এই ক্যালেন্ডারটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আর গাইস, গ্রেনাও কিন্তু অনেকবার চেঞ্জ করছে, প্রথমে তোমাদেরকে একদম উপরের ক্যালেন্ডারটা দেখিয়েছিলাম, তারপরে গাইস সেকেন্ডের ক্যালেন্ডার যেখানে গাইস দুগুলি শটগান আর থমসনটা সরিয়ে দেওয়া হয়েছে। আবার গাইস আজকেই গ্রেনা কিন্তু আবার ক্যালেন্ডারের মধ্যে চেঞ্জ করেছে, তোমরা দেখো আবার কিন্তু নিচের দিকে দুগুলি শটগান আর থমসনটা এনে দেওয়া হয়েছে। বাট গাইস, 3 নম্বর ক্যালেন্ডারের উপরের দিকে কিন্তু ব্যানার আর আফতারটা আবারও নেই। মানে গাইস, ধরে রাখো গ্রেনা কিন্তু আবার এই ক্যালেন্ডারটা চেঞ্জ করবে, যেটার মধ্যে গাইস ব্যানার আফতারটাও কিন্তু থাকবে। সো এখন গাইস, তোমরা যে ব্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু সবকটাই মেল ব্যান্ডেল, ফিমেল ব্যান্ডেলের আলাদা ভিডিও আছে, আমি এই ভিডিওতে তোমাদেরকে ফিমেল ব্যান্ডেলগুলো দেখাচ্ছি না, আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে ফিমেল ব্যান্ডেলগুলো দেখিয়ে দেবো। সো এখন তোমরা যে ব্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, সবকটা ব্যান্ডেলই কিন্তু এই ওবি আপডেটে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর এখন তোমরা যে পার্পল কালারের ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হোলি ইভেন্টের ব্যান্ডেল, আর এই ব্যান্ডেলটা নিতে গেলে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে। আর তোমরা কি জানো, এই রকমই একখানা ব্যান্ডেল কিন্তু অলরেডি আমাদের গেমের ভেতর এসে গেছে, তারপরে গিয়ে শুধুমাত্র ব্যান্ডেলের কালার চেঞ্জ করে দিয়ে গ্রেনা কিন্তু এখান থেকেও ডায়মন্ড লুটছে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল সাব ব্যান্ডেল, আমার মনে হয় এটা তোমরা ফ্রিতে পাবে। আর একদম লাস্টে যেই ব্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, সেই থিমের ওপর কিন্তু একখানা গ্লুয়ালও তৈরি করা হয়েছে, যেটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সো এবার গিয়ে তোমাদেরকে গ্লুয়ালগুলো দেখিয়ে দেওয়া যাক। তোমরা এখন যে গ্লুয়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হোলি ইভেন্ট আমাদের গেমের ভেতর দেখতে পারবে, লেখাই আছে দেখো হোলি হে, তো এটা হোলি ইভেন্টে আসবে। তারপরে এটাও কোন একটা ইভেন্টে আসবে, এই গ্লুয়ালটা তোমরা এখন দেখতে পাচ্ছ কোন একটা মানুষের মুখ, তারপর এটাও কোন একটা ইভেন্ট আসবে। ভাই, ইভেন্টগুলো এখনো পর্যন্ত জানানো হয়নি বলে বলতে পাচ্ছি না। আর এটা কিন্তু এই ওবি আপডেটে বেস্ট গ্লুয়াল ভাই, অসাধারণ লেগেছে এই গ্লুয়ালটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে গাইস, ওরকমই থিমের উপর একটা নর্মাল কোন অ্যানিমেশন নেই, সেরকম একখানা গ্লুয়াল। তো এখন তোমরা আরো একটা গ্লুয়াল দেখতে পাচ্ছ, যেটার মধ্যে গাইস শিবা পেটটা রয়েছে। আর গাইস, আমাদের গেমের ভেতর কিন্তু আগেই একখানা গ্লুয়াল ছিল শিবা পেটের উপর, আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, আগেই বান্ডেলের মধ্যে যেই বান্ডেলটা সবার লাস্টে দেখালাম, সেই বান্ডেলটা কিন্তু এই গ্লুয়ালের সাথে পুরো সেম। তো এখন তোমরা বার্গারের গ্লুয়ালটাও দেখতে পাচ্ছ। আর গাইস, আমার মনে হয় কি ওয়ার্ল্ড বার্গার ডে বলে কোন একটা দিন হয় যেদিন তোমরা এই বার্গারের গ্লুয়ালটা আমাদের গেমের ভেতরে দেখতে পারবে। তোমাদের কি মনে হয় বার্গারের গ্লুয়ালটা কোন ইভেন্টে আসবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ট্রাই করো। সো এখন তোমরা যেই বান্ডেল দুখানা দেখতে পাচ্ছ, মেল আর ফিমেল, গাইস এই দুখানা বান্ডেল কিন্তু তোমরা মার্চ মাসে ইলাইট পাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসের ইলাইট পাসের কিন্তু ফুল রিভিউ আমার কাছে আছে, তোমরা যদি দেখতে চাও সো আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এবার গাইস, তোমাদেরকে বলে দেবো নেক্সট ওয়েপন রয়্যালে তোমরা কি দেখতে পাবে। সো গাইস, আর মাত্র 3 দিন পরেই কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে নতুন ওয়েপন রয়্যাল দেখতে পারবে। আর গাইস, তোমাদের যদি উজি গান স্কিনটা পছন্দ হয় তোমরা বের করে নাও, বিকজ এরপরে কিন্তু 40 ডায়মন্ডের ক্রেটসে চলে আসবে। সো যদি উজিটা পছন্দ হয় তোমরা নিয়ে নিতে পারো। তো এবার গাইস, উজি গান স্কিনের পরে তোমরা আমাদের গেমের ভেতরে কি দেখতে পাবে? গাইস, তোমরা এখন দেখতেই পাচ্ছ একখানা অ্যানিমেশন দেওয়া গান স্কিন,
দিন আমাদের সামনে আসছে। আর গাইস এসে গেছে MA2B। গাইস নেক্সট ওয়েপন ড্রয়াল তোমরা MA2B আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর এবিলিটি দেখো, সিঙ্গেল রিলোড স্পিড, ডাবল আর্মর প্রিন্টেশন, মাইনাস মুভমেন্ট স্পিড। আর তোমরা তো জানোই ভাই, ডাবল স্নাইপার আমাদের গেমের মধ্যে কি করেছে, মানে একটা স্নাইপার থেকে আরেকটা স্নাইপার চেঞ্জ করতে করতে আমার কাছে যদি গ্লোয়াল না থাকে, এনিমি আমাকে মেরে দেবে, শেষ। আমার আর তখন কোনো কিছু করার চান্স নেই। আর গাইস আরেকটা জিনিস, তোমরা এখন যে থমসন গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, গাইস এটা কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা ফ্রেডেড বিলে দেখতে পারবে। আর গাইস এটার সাথে মুখোস্টোর এখন যে মেল বান্ডিল, ওটারই ফিমেল বান্ডিল কিন্তু তোমরা সেই ফ্রেডেড বিলের মধ্যেই দেখতে পারবে। আর গাইস কিছুদিনের মধ্যেই এই ফ্রেডেড বিলটা তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর আগে ভাই, ফ্রেডেড বিলের গান স্ক্রিন মানে একটা ভালো এবিলিটি থাকবে যেটার মধ্যে রেট অফ ফায়ার থাকবে, সিঙ্গেল হোক কি ডাবল। আর এখন দেখো, সিঙ্গেল ড্যামেজ, ডাবল অ্যাকুরেসি, মাইনাস ম্যাগাজিন, ম্যাগাজিনটা বাদ দিলাম ঠিক আছে, বাট অ্যাকুরেসি ড্যামেজ তে কি হবে যদি রেট অফ ফায়ারটাই না থাকে, তো গ্রে নাকি আর কি বলা যাবে ভাই। তো আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।